আমাদের অ্যাকচুয়ালি গত 23শে জুন যে রথযাত্রা গেছে, তো সেই উপলক্ষে শ্রী অরবিন্দর একটা লেখা আলোচনার প্রস্তাবের সাথে সে আলোচনাটা করেছিলাম। শ্রী অরবিন্দর মূল বাংলা লেখা জগন্নাথের রথ, এটা শ্রী অরবিন্দ রচনাবলীর শতবার্ষিকী রচনাবলী চতুর্থ খণ্ডে আছে, একটা ছোট্ট লেখা, আড়াই পাতা, পৌনে তিন পাতা। তো সেখানে শ্রী অরবিন্দ জগন্নাথের রথ মূল বাংলাতে লিখেছেন। অপূর্ব, তিনি তো খুব অল্প দিনের জন্য বাংলা শিখেছিলেন, তার সমস্ত শিক্ষাটাই তো ইংরাজিতে, সেই ছোটবেলায় চলে গিয়েছিলেন বিদেশে, আর সমস্ত শিক্ষাটা শেষ করে তিনি ভারতবর্ষে ফিরে এসেছিলেন এবং দীনেন রায়ের কাছে বড়দায় তিনি বাংলাটা শিখেছিলেন। এত অল্প সময়ের মধ্যে বাংলা শিখে যে এরকম বাংলা লেখা যায়, এটা একটা বিস্ময়কর, এটা শ্রী অরবিন্দের মতো প্রতিভার পক্ষেই সম্ভব। তো সেই জগন্নাথের রথটি খুব প্রাসঙ্গিক আজকের দিনে। আমরা একটা খুব অস্থির সমাজের মধ্যে, অস্থির পরিস্থিতির মধ্যে বাস করছি, বাহ্যত মানে ভীষণ কতগুলো সংকট দেখা দিয়েছে এবং সেখানে সেই সংকটের থেকে ব্যক্তিও বাদ যাচ্ছে না। এবং আজকে তো আমরা জানি যে সেই ঘুরে ফিরে একটাই কথা আসছে যে এমন একটা মারণ রোগ সমস্ত পৃথিবীকে প্রায় অচল করে দিয়েছে যেন, এবং সেটা নিয়ে খুব চিন্তিত। তো সেরকম একটা অস্থির সমাজ, সেইটার একটা শ্রী অরবিন্দ ছোট্ট তার লেখার মধ্যে তিনি দেখিয়েছেন এই জগন্নাথের রথ লেখাটির মধ্যে। প্রথম যে মানে প্যারাগ্রাফে তিনি এই কথাটা বলছেন, আমরা সেটা প্রথম দুটো লাইন মাত্র আলোচনা করি, মানে পড়ি, আমরা আলোচনাটা করব। বলছেন, আদর্শ সমাজ মনুষ্য সমষ্টির অন্তরাত্মা ভগবানের বাহন, জগন্নাথের যাত্রার রথ, ঐক্য স্বাধীনতা জ্ঞান শক্তি সেই রথের চারিচক্র। খুব গুরুত্বপূর্ণ যে জগন্নাথের রথ জগন্নাথের যে যাত্রার রথ, সেই রথের চারটি চাকা একটা আদর্শ মনুষ্য সমষ্টির অন্তরাত্মা ভগবানের বাহন জগন্নাথের রথ, ভগবানের বাহনকে জগন্নাথের রথ, এবং সেটাকে তিনি মনুষ্য সমষ্টির অন্তরাত্মা হিসাবে তিনি মানে তিনি তুলনা করছেন, এবং সেইটা কিসের উপর নির্ভর করছে, তার চারটে চাকা। চারটে চাকা যদি ঠিকঠাক থাকে তাহলে জগন্নাথের রথ চলবে এবং সঠিক একটা সমাজ জীবন, আদর্শ মনুষ্য সমষ্টির অন্তরাত্মা, সমষ্টিগত জীবন, সংঘগত জীবন, তবে তার নির্দিষ্ট লক্ষ্যে এগোতে পারবে। তার জন্য প্রয়োজন ঐক্য স্বাধীনতা জ্ঞান শক্তি, এই চারটে চাকার চারটে নাম তিনি দিয়েছেন। এইবারে আমাদের শুনে মনে হতে পারে ব্যাপারটা খুব, অনেকেই যারা খুব এতটা ভাবেন না তাদের তখন মনে হয় যে এটা খুব মানে একটু খুব একাডেমিক আলোচনা, কিন্তু ব্যাপারটা তা নয়। ব্যাপারটা একেবারে খুবই ব্যক্তিগত স্তর থেকে সমষ্টিগত সামাজিক স্তরে আজকে এটা বোঝা দরকার যে একটা সমাজ, একটা মনুষ্য সমষ্টিগত জীবন, একটা ঐক্যবদ্ধ সমাজ, একটা রাষ্ট্র, রাষ্ট্র থেকে আরো এগিয়ে সমস্ত রাষ্ট্রের মেলবন্ধন, যে অরবিন্দ যে আইডিয়াল অফ হিউম্যানিটির কথা বলেছেন, যেটা প্রকৃতির একদম লক্ষ্য, সেইটার প্রথম শর্ত হচ্ছে যদি না সেই সমাজে ঐক্য স্বাধীনতা জ্ঞান এবং শক্তির না থাকে, তার অভাব যদি দেখা দেয়, তাহলে সেই জগন্নাথের রথ চলতে পারে না।
তো আমাদের এখন বুঝতে হবে যে ঐক্য, স্বাধীনতা, জ্ঞান এবং শক্তি, এবং এইটার এটা আমরা সচেতন ভাবে আমরা এটা আমাদের জীবনে আমরা বুঝতে পারছি কিনা, বুঝতে চাইছি কিনা, এবং আমাদের জীবনের মধ্যে দিয়েই এটা ফুটে উঠছে কিনা। যদি ব্যক্তিতে না হয় সেটা সমষ্টিতে আসবে না। প্রথম কথা হচ্ছে ঐক্য। আমরা যদি ঐক্যের কথাই বলি, ঐক্য কিন্তু একটা আন্ডারলাইং কারেন্ট, মানে সেটা সৃষ্টির শুরু থেকেই এই ঐক্যের সুর কিন্তু সমগ্র সৃষ্টিতেই রয়েছে। এবং নেচার, নেচার মানে একদম মানে যে মহাপ্রকৃতি, তার নিজস্ব একটা ইচ্ছা আছে, অভিপ্রায় আছে। শ্রী অরবিন্দ অসাধারণভাবে তার অভিজ্ঞতা এবং ইতিহাস, তার সমস্ত সমাজ দর্শন, সমস্ত কিছুকে তিনি সাক্ষাৎ যেটা দেখেছেন, উপলব্ধি করেছেন, সেখান থেকে তিনি বিশ্লেষণ করিয়ে দেখেছেন যে আসলে প্রকৃতি অন্তরালে যে তার সুপ্ত ইচ্ছা রয়েছে সেটাকে সে ফুটিয়ে তুলতে চাইছে বিভিন্ন ক্রমের মধ্য দিয়ে, বিভিন্ন জগন্নাথের রথের যে চারটি চাকা, ভগবানের যে বাহন, সেটা হচ্ছে ঐক্য, স্বাধীনতা, জ্ঞান ও শক্তি। এই চারটের অভাব ঘটলেই সে রথ চলবে না। অর্থাৎ ভগবানের বাহন, সেই সেই রথ হচ্ছে একটা সমাজ, এবং সেই সমাজ যদি সেই সমাজকে যদি সে আদর্শ জায়গায় পৌঁছতে হয়, তার জন্য একটা সংঘগত জীবন সেটা খুব প্রয়োজন, এটা একটা আইডিয়াল কমিউনিটি। এবং সেটা শ্রী অরবিন্দ বলছেন। এখন আমরা অনেক কিছু তত্ত্বগতভাবে আলোচনা করি, মনের, প্রাণের, দেহের নানান স্তর, অন্তরাত্মার তার বৈশিষ্ট্য, কি করে আমরা অন্তরাত্মা সম্পর্কে সচেতন হতে পারি। আসল সমস্যাটা হচ্ছে যে আমাদের ব্যক্তিগত জীবনে প্রত্যেকটা জিনিস সম্পর্কে সচেতন ভাবে ওয়াকিবহাল থাকা, মানে যে অবস্থায়, যে পেশায়, যে পরিস্থিতিতে থাকি না কেন, সমস্ত সময় নিরন্তর সেই কাঙ্ক্ষিত যে মানে বৈশিষ্ট্যগুলো আমাদের থাকা দরকার, সেটা সম্বন্ধে সচেতন হওয়াটা। এবং সেটার অভাবেই আজকে কিন্তু আমাদের এই বর্তমান অবস্থা, যে রথের চারটি চাকা ঐক্য, স্বাধীনতা, জ্ঞান ও শক্তি, সেটা প্র্যাকটিক্যালি কি সেটা যদি না বুঝি, মানে বলবো যে শ্রী অরবিন্দকে সচেতন ভাবে বুঝলাম না, বুঝবার চেষ্টা করলাম না, এবং জীবনযাপন করার চেষ্টা করলাম না, তাহলে এখন এই চারটি নিয়ে আমরা আলোচনাটা করি যতটা সম্ভব সময় কুলোয়। এটা হচ্ছে যে আমরা বলছিলাম ঐক্য হচ্ছে সৃষ্টির অন্তরালের একটা ফল্গু ধারা, সমস্ত সৃষ্টির মধ্যে একটা ঐক্যের সুর রয়েছে এবং ঐক্যের চাহিদা রয়েছে, আন্ডারলাইন কারেন্ট। এবং একটা ঐক্য বা হারমোনি বেসিক্যালি মনুষ্য সমাজ সভ্যতার কথা যদি বাদ দিই, বাকি যে সৃষ্টির যা কিছু আছে তার মধ্যে কিন্তু একটা সংহতি আছে। সেদিনকে একজন আলোচনা করছিলেন, হঠাৎ কানে এলো, বললেন যে মানুষ যদি না থাকে সৃষ্টির কিছু যা আসবে না, সৃষ্টির কোনো এই যে নেচার, এই যে বিশ্ব প্রকৃতি, সে কিন্তু তার ছন্দেই থাকবে। অর্থাৎ এই গাছপালা, পশু পাখি, প্রকৃতির এই বৈচিত্র্য, কিন্তু মানুষ যদি, প্রকৃতির বাকি জিনিসগুলো যদি না থাকে, সেখানে যদি কোনো অভাব ঘটে, তাহলে কিন্তু মানুষের পক্ষে 6 মাসের বেশি জীবন ধারণ করা সম্ভব না। অর্থাৎ নদী, নালা, গাছপালা, জলাশয়, এই পশু পাখি, যে ইকোসিস্টেম,
এগুলো যদি কোনো একটা ঘাটতি হয়, মানুষের পক্ষে কিন্তু 6 মাসের বেশি একটা সুস্থ জীবন ধারণ করা হোল অফ হিউম্যানিটির পক্ষে সম্ভব নয়। সুতরাং আমাদের কিন্তু আমাদের অস্তিত্বের জন্যই এবং সৃষ্টির দাবি সেই হিসাবেও আমাদের কিন্তু এই সমস্ত কিছুর প্রতি আমাদের একটা সচেতন ভূমিকা, দায়বদ্ধতা এবং দায়িত্ব থাকা উচিত, এবং সেটা একটা ঐক্যের ছন্দে, ঐক্যের বন্ধনে সেটা কিন্তু বাধা আছে। কিন্তু সেই ঐক্যটাকে আমরা মনুষ্য, আমাদের যে জীব, আমরা কিন্তু সেটাকে বারবার আমাদের অজ্ঞানতা দিয়ে, আমাদের অহং দিয়ে সে ঐক্যের পথে আমরা অন্তরায় হয়েছি, এবং প্রকৃতি বারবার সে ঐক্যতেই ফিরতে চাইছে। এবং সেই ঐক্যটা মনে রাখতে হবে, আমরা বুঝি বা না বুঝি, আমাদের অনীহা থাকতে পারে, আমাদের ইন্টারেস্ট না থাকতে পারে, কিন্তু প্রকৃতি কিন্তু ক্রমাগত প্রেসিং ডিম্যান্ড যে আমরা জন্য ক্রমশই ক্ষুদ্র থেকে বৃহত্তর ঐক্যের দিকে আমাদের জীবন যাত্রা এগিয়ে চলুক, এটা কিন্তু প্রকৃতির প্রেসিং ডিম্যান্ড। আমি ইনডিফারেন্ট থাকতে পারি, ভক্তরা ইনডিফারেন্ট থাকতে পারে, অনেক ভক্তই যে ওটা একটা খুব বড় ব্যাপার, অতদূর মাথায় বুলায় না, মাথায় কুলোয় না, আমি বাপু আমার এই জীবনটার সম্পর্কে যেটুকু আমার যে অজানা সেটা নিয়ে আমি ইন্টারেস্ট। কিন্তু মনে রাখতে হবে যে আমার জীবন বলে বিচ্ছিন্ন কিছু নেই, এটা র্যাশনালিও বুঝতে হবে। কেন ব্যক্তির জীবন ধারণ, ব্যক্তির ক্রমবিকাশ, ব্যক্তি জীবনের সার্থকতা নির্ভর করছে সমষ্টির সহযোগিতার। আজকে সমষ্টিগত মানব সমাজ, মানব জীবন যদি সহযোগিতা না করে, তাহলে একটা ব্যক্তির প্রকৃত যথার্থ বিকাশ সম্ভব নয়। কোথাও গিয়ে সে ধাক্কা খাবে, কোথাও গিয়ে আটকাবে, কোথাও গিয়ে প্রচন্ড প্রতিকূলতার সম্মুখীন হবে, কোথাও গিয়ে অসহযোগিতার সম্মুখীন হবে ব্যক্তিগত জীবনে, সমাজ জীবনে এবং কোনো একটা যৌথ সুন্দর কর্মসৃষ্টির কাজে। সুতরাং ব্যক্তির অস্তিত্ব এবং ব্যক্তি জীবনের সার্থকতা এবং ব্যক্তি জীবনের প্রগতি কিন্তু নির্ভর করে সমষ্টির প্রগতি এবং সমষ্টির উন্নতির উপর। সুতরাং আমি যদি সমষ্টি সম্পর্কে আমার যদি দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিই প্রতিদিন জীবনযাপনে, সেটা কিন্তু আলটিমেটলি আমার ব্যক্তিগত জীবনযাপনের ক্ষেত্রে কোনো না কোনোভাবে তার প্রভাব পড়তে বাধ্য। আজকে যদি আমি যে সেখানে বাস করি তার আশপাশের মানব সমাজ যদি উন্নত না হয়, যদি সংস্কৃতিবান না হয়, যদি যথার্থ মননশীল না হয়, যথার্থ ঐক্য সম্বন্ধে সচেতন না হয়, যদি ক্ষুদ্র আত্মসংরক্ষণশীল জীবন অভ্যস্ত হয়, তাহলে কিন্তু প্রতি মুহূর্তে আমি কিন্তু সেই সমাজের থেকে নানান রকম উপেক্ষা, কখনো অবজ্ঞা, কখনো অসহযোগিতা, কখনো প্রত্যক্ষ বিরোধিতা, কখনো সমালোচনা আমি তার সম্মুখীন হব, এবং কোন একটা সুষ্ঠু সুন্দর কাজ করতে গিয়েও নানান রকম প্রতিবন্ধকতার সম্মুখীন হব, যেমন আমরা হই বিভিন্ন মহৎ কর্মে। সেখানে সমাজ, জনসমষ্টি সচেতন নয়, আলোকিত নয় বলে। সুতরাং ব্যক্তির অস্তিত্ব, ব্যক্তি জীবনের সার্থকতা নির্ভর করছে সমষ্টির অগ্রগতির উপর, সমষ্টি জীবনের উন্নতির উপর। ঠিক উল্টোভাবে সমষ্টি জীবনের উন্নতি, সমষ্টি জীবনের অগ্রগতি, সমষ্টি জীবনের ধারাবাহিক অগ্রগতি নির্ভর করে ব্যক্তিগত জীবনের উন্নতির উপরে। অর্থাৎ ব্যক্তিকে নিয়েই সমষ্টি। কিছু ব্যক্তি উল্লেখযোগ্য সংখ্যক, কিছু ব্যক্তি যদি সব দিক থেকে সে যদি আলোকিত না হয় বা আমরা যদি আলোকিত না হই, তাহলে কিন্তু কিছুতেই একটা সমাজ কখনো আলোকিত হতে পারে না। কেন সমাজের এক একটা ইউনিট হচ্ছে এক একটা ব্যক্তি। সুতরাং ঐক্য, যেটা শ্রী অরবিন্দ বলছেন, ঐক্য স্বাধীনতা
জ্ঞান ও শক্তি, এই চারটে সমান্তরাল যদি বিকাশ যদি ব্যক্তি জীবন এবং সমষ্টি জীবনের মধ্যে না ঘটে, তাহলে কিন্তু আমরা একটা প্রকৃতির যে জার্নি, প্রকৃতির যে লক্ষ্য, সেটা বারবার বাধা পড়ে। প্রকৃতি কিন্তু বারবার সুযোগ সৃষ্টি করে, সুযোগ এনে দেয় সচেতন ভাবে। প্রকৃতি একটা মানে একেবারে খুব প্রত্যক্ষ ক্রিয়াশীল সচেতন এক শক্তি, যে নিরন্তর আমাদের বুদ্ধির অগোচরে কাজ করে চলেছে, তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য সে নানান রকম সুযোগ সৃষ্টি করে, নানান রকম সে কতগুলো লক্ষণ, কতগুলো সম্ভাবনা সামনে এনে ধরে, কতগুলো ইস্যু সামনে এনে ধরে, এবং সেগুলোকে আমরা যদি বুঝতে পারি, আমরা তাহলে কিন্তু এগোতে পারবো। যদি বুঝতে না পারি, যদি ব্যর্থ হই, প্রকৃতি সাময়িকভাবে সেটাকে আবার সাইডে চলার পথে সে সাইডে সে ফেলে রাখে যতক্ষণ না প্রস্তুতি না হয়। শ্রী অরবিন্দ ভারী সুন্দরভাবে গোটা তার আইডিয়াল অফ হিউম্যান ইউনিটিতে তিনি সুন্দরভাবে এটা বর্ণনা করেছেন। একটা একটা বড় সামাজিক, ঐতিহাসিক, রাজনৈতিক প্রেক্ষাপটে, এবং সেটা ভাবলে অবাক হতে হয় যে কি ত্রাণ, মানে মানে কি মানে তার সেই ক্রান্তদর্শিতা যে তিনি এটা দেখেছেন এইভাবে। তো আমরা যদি ঐক্যের কথাই বলি, যে সুতরাং ঐক্যের অর্থাৎ ঐক্যের সাথে কিন্তু হারমোনি কথাটা যুক্ত। হারমোনি মানে সংহতি। যদি ঐক্য না থাকে, তাহলে আমার ব্যক্তিগত যে আমার যে এই জীবনটা, আমার যে দেহ কেন্দ্রিক, প্রাণ কেন্দ্রিক, মনকেন্দ্রিক এবং আমার অন্তরাত্মা কেন্দ্রিক, এই যে যে আমার জীবন, যে কোনো মানুষের জীবন, এর মধ্যেও যদি একটা ইউনিটি, হারমোনি না থাকে, তাহলে সেই জীবনটা কিন্তু খুব বিভ্রান্তিকর জীবন, এবং সেই জীবনের মধ্যে বিশৃঙ্খলা, দুর্যোগ, দুঃখ, হতাশা, হ্যাঁ, মাঝপথে থেমে যাওয়া, হ্যাঁ, অবসাদ, অনেক রকম বিশৃঙ্খলা আসবে। সুতরাং এটা কিন্তু আমাদের একটা আন্ডারলাইং কারেন্ট, এবং শ্রী অরবিন্দ এটাকে দেখিয়েছেন যে ঐক্যটা কিন্তু মানে আমরা চাই আর না চাই, প্রকৃতি কিন্তু আমাদের প্রেস করছে যে তুমি সচেতন হও, তোমাকে যে যে পরিকল্পনার মধ্যে তোমাকে আনা হয়েছে, অর্থাৎ তুমি ছিলে একদিন ব্যক্তি, সেই ব্যক্তি থেকে একটা সামাজিক বিবর্তনের ফলে কতগুলো বাইরের কম্পালশনের জন্য সেই ব্যক্তি ছোট ছোট পরিবার এবং গোষ্ঠী নিজেরা তৈরি করেছে, অস্তিত্বের সংকট থেকে বাঁচার জন্য, একা বাঁচা যায় না বলে সেই তাগিদেই পরিবার এসছে, প্রথম পরিবারের উদ্ভব। সেই পরিবারও যখন দেখছে যে বাইরের সংহত অন্য শক্তির আক্রমণ, অন্য শক্তির চাপে সে নিজের জীবনে ওষ্ঠাগত, সে তখন পরিবারকে ছাড়িয়ে বেশ কিছু পরিবারকে নিয়ে একটা গোষ্ঠী তৈরি করল, যাতে সে বাইরের চাপ, বাইরের যে প্রতিকূলতা, তাকে যাতে সে রেজিস্ট করতে পারে। এখন শ্রী অরবিন্দ ভারী সুন্দর বলছি, এগুলো হচ্ছে বাইরের কতগুলো কন্ডিশন তৈরি করে নেচার, আসলে এটা তার লীলা। সে চাইছে এইভাবে বাইরের পরিস্থিতি তৈরির মধ্য দিয়ে ভিতর থেকে তাকে যে একটা বৃহত্তর প্রসারিত একটা বড় জীবন, একটা সামগ্রিক জীবন, একটা টার্ন টুয়ার্ডস ইউনিটি, সেই ইউনিটিটা পরিবার, গোষ্ঠী, সম্প্রদায়, ভাষা, তারপরে ধর্ম, তারপর সমাজ, সমাজ থেকে প্রভিন্স, প্রভিন্স থেকে রাষ্ট্র, এটা কিন্তু একেবারে একেবারে প্রকৃতির ভিতরে সুপ্ত ইচ্ছা, এবং সে প্রতি মুহূর্তে চাইছে যাতে আমি সচেতন ভাবে এই ইচ্ছার সামিল হই। এটা প্রকৃতির সুপ্ত ইচ্ছা, এবং আমার কাছে, আমাদের কাছে তার একটা ডিম্যান্ড, এবং প্রকৃতি তখন করে কি, এক একটা সুযোগ আনে। সেই বাহিরের এই ব্যবস্থাগুলো হচ্ছে ভিতর থেকে সেই সমগ্রতার মধ্যে, বৃহত্তর ঐক্যের মধ্যে যাওয়ার জন্য বহিঃস্তরের এই পরিস্থিতিগুলো প্রকৃতি তৈরি করে,
তারপরে এলো কাস্ট বা ট্রাইব সম্প্রদায়, তারপরে ওই তখন ভাষাভাষীর ভিত্তিতে আর একটু বৃহত্তর ঐক্য, যেমন বাঙালি সমাজ বা হিন্দি ভাষাভাষী সমাজ, তারপরে ধর্মভিত্তিক একটু বৃহত্তর ভাবে তখন এই নানান ভাষার ঐক্য ঐক্য মেলবন্ধনে একটা ধর্মভিত্তিক, মানে ধর্মকে ভিত্তি করে, যেমন হিন্দু সমাজ, খ্রিস্টান সমাজ, এটা কিন্তু একদম প্রকৃতির ইন্টেনশন। আমরা কিন্তু সেই প্ল্যানের মধ্যে আছি। আমি যদি ইগনোর করি, মানে তার অর্থ দাঁড়াবে যে মহাপ্রকৃতির অভিপ্রায় পথে আমি সচেতন ভাবে বা অচেতন ভাবে আমি কিন্তু অন্তরায়। সেটা আমার অজ্ঞানতার জন্য হতে পারে, আমার অনীহার জন্য হতে পারে, আমার বুঝবার অক্ষমতার জন্য হতে পারে, আমি কিন্তু অন্তরায়। তখন প্রকৃতি তখন করে কি, প্রকৃতি তখন কতগুলো সংকট সে তৈরি করে, মানে সংকটগুলো, মানে সংকটগুলো প্রকৃতির তৈরি করার উদ্দেশ্যে প্রকৃতি দেখায় যে তুমি যা ভাবছো, তুমি যেভাবে চলছো, সেই চলা দিয়ে যে আর এগোনো যাবে না, তোমার নিজের চেতনার এবং তোমার নিজের অস্তিত্বের জন্য যে সংকট তুমি নিজেই সৃষ্টি করেছো এবং সেটার সমাধান তোমাকেই করতে হবে। এবং সেই সেই জন্য নানান যুগে এক একটা সংকট আসছে, যেমন ঐক্যের সংকট। যেমন ধরা যাক একেবারে ইতিহাস, যে আমরা যখন স্বাধীন হইনি, অর্থাৎ একটা রাষ্ট্র হইনি, ব্রিটিশ চলে যাওয়ার পরে একটা ভারতবর্ষ সার্বভৌম রাষ্ট্র হলো। তার আগে কিন্তু ভারতবর্ষ, আমরা আগেও বোধ হয় কোনো একটা আলোচনায় বলেছিলাম যে ভারতবর্ষ কিন্তু এইরকম একটা সার্বভৌম রাষ্ট্র, যার একটা কেন্দ্রীয় সরকার, কেন্দ্রীয় শাসন ব্যবস্থা, কেন্দ্রীয় মিলিটারি, স্টেট মিলিটারি, স্টেট অ্যাডমিনিস্ট্রেশন, এরকম কিছু ছিল না। ছোট ছোট অঙ্গরাজ্য ছিল, ছোট ছোট কিংডম, তার আগেও ছিল ছোট ছোট সিটি স্টেটের মতো স্বাধীন কিছু রাজ্য, যেমন চোলা, যেমন তোমার কি বলে ইয়ে নাম কি, তারপরে ওই একটু বৃহত্তর ক্ষেত্রে যেমন মৌর্য সাম্রাজ্য, তারপরে গুপ্ত সাম্রাজ্য, এগুলো আস্তে আস্তে ছোট সিটি স্টেটের থেকে, ছোট ছোট ডিস্ট্রিক্টের থেকে একটু বৃহত্তর জায়গায় গিয়ে চলে গেল গুপ্ত সাম্রাজ্য, মৌর্য সাম্রাজ্য। সেখানেও দেখা যাচ্ছে যে বাইরের নানান রকম প্রতিকূলতা, বৃহত্তর শক্তিগুলো এসে, বৃহত্তর বাইরের শক্তিগুলো এসে অঙ্গরাজ্যগুলোর মধ্যে অপেক্ষাকৃত যারা একটু শক্তিশালী সব দিক থেকে, অর্থাৎ দৈহিকভাবে, সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে, তারা চাপ সৃষ্টি করছে, তারা এসে আক্রমণ করছে, তারা এসেকে এটার মধ্যে তাদের আধিপত্য বিস্তার করতে চাইছে। তখন সেখানেও আবার নিজেদের এই এক্সিস্টেন্সের জন্য তারাও কিন্তু বৃহত্তর, তখন আরো একটু বৃহত্তর ঐক্যের দিকে ঝুঁকছে, এবং সেইটার ফলেই কিন্তু আমাদের সেই এর থেকে বৃহত্তর একটা এম্পায়ারের মতো, মানে আমাদের ভারতবর্ষের মধ্যেই আমরা দেখলাম মারাঠা সাম্রাজ্য, সেটা কিন্তু সেই মৌর্য সাম্রাজ্য, গুপ্ত সাম্রাজ্য বা আগে যে চোলদের যে ছোট আর একটু যে ছোট আকার, সেখান থেকে কিন্তু একটা বড় আকার নিল মারাঠা সাম্রাজ্য। এবং মারাঠা শিবাজি একটা বৃহত্তর ভারতের তিনি স্বপ্ন দেখেছিলেন। এটাই কিন্তু বাইরের ঘটনা থেকে, এই যেমন ঘটনাগুলো, কিন্তু নেচার কিন্তু চাইছে যে বৃহত্তর ক্ষেত্রে আমরা কিন্তু একটা ঐক্যবদ্ধ করি। কিন্তু এখানে কি হয়, মানুষের নেচার যে সুযোগটা আনছে, কিন্তু মানুষ যখন প্রস্তুত হয়, মানুষের যে অহংকার, মানুষের যে ব্যক্তিগত স্বাতন্ত্র্য বোধ, যে স্বাতন্ত্র্য বোধ থেকে বিচ্ছিন্নতা বোধ আসে, সেটাই যখন বৃহত্তর এই অঙ্গরাজ্যগুলোর মধ্যে যখন সেই সমষ্টিগত অহং এবং সমষ্টিগত
স্বাতন্ত্র্য মানে বিচ্ছিন্নতা যখন তার মধ্যে দেখা দেয়, সেটা তার ইগো থেকেই, তখনই কিন্তু সে বৃহত্তর ঐক্যের পথে সে তখন বাধা, তখনই আরো বৃহত্তর ঐক্যের ক্ষেত্রে যে সব তখন অন্য রাজ্যগুলোকে নিয়ে যখন বৃহৎ ঐক্যের গঠন করতে যায় তখন কিন্তু সংঘর্ষ হয়, এবং সংঘর্ষ হওয়ার ফলে সংকট, সংগ্রাম এবং সেখানে হিংসা। নেচার করে কি, নেচার তখন দেখে যে এখনো প্রস্তুত নয় এই বৃহত্তর জনসমষ্টি। নেচার তখন ওই ইস্যুটা তুলে দিয়ে, অর্থাৎ বৃহত্তর ঐক্যের যে ইস্যুটা, এটা খুব জরুরি, সে সেটাকে জাস্ট তুলে ধরে। তুলে ধরার পরে সে দেখিয়ে দেয় যে এটার প্রয়োজন আছে, কিন্তু এটার জন্য মানুষ এখনো প্রস্তুত নয়, এবং প্রস্তুত নয় বলেই সে নেচার আবার কিছুদিন ওটাকে পথিমধ্যে সে ওটাকে ফেলে রাখে। আবার কিছুদিন প্রস্তুতি চলে, চলার পরে আবার নতুন একটা সমন্বয়ের মধ্যে আবার একটা বৃহত্তর ঐক্যের দিকে তার তখন পূর্বের অভিজ্ঞতাকে সে সমন্বিত করে, পূর্বের অভিজ্ঞতা সঞ্চয় করে সে তখন বৃহত্তর আবার ঐক্যের দিকে, যেখানে পুরনো ভুলভ্রান্তি গুলো যাতে না থাকে, পুরনো তিক্তকর অভিজ্ঞতা গুলো যাতে না থাকে, সে যাতে এগোতে পারে। এবং এইভাবেই কিন্তু টার্ন টুয়ার্ডস কনস্ট্যান্ট গ্রেটার ইউনিটি, গ্রেটার ইউনিটি, গ্রেটার ইউনিটি, আজকে সেইটাকে কোনো কোনো সময় বৃহত্তর ক্ষেত্রে যখন জোর করে সেটা মিলিটারিলি বা অ্যাডমিনিস্ট্রেটিভলি যখন বৃহত্তর ঐক্যের মানে ঐক্য বা বৃহত্তর সাম্রাজ্যের দিকে যখন ঝোঁকটা হয়, সমষ্টিগত অহংয়ের যখন একটা বড় প্রকট চেহারা নেয়, সেটা যদি খুব ডমিন্যান্ট হয়, তখন কিন্তু সেখানে নেচারের যে আসল অভীষ্ট সিদ্ধি সেটা কিন্তু হয় না, তখনই কিন্তু সেখানে সংঘর্ষ আসে। কেন, বল প্রয়োগের মধ্য দিয়ে কখনো সঠিক ইউনিটি আসতে পারে না, সঠিক হারমোনি আসতে পারে না, এবং যেখানেই সে চেষ্টা করা হয়েছে সেইটা কিন্তু ভেঙেছে। যেমন রোমান এম্পায়ার সবচেয়ে বড় উদাহরণ, মধ্যযুগে রোমান এম্পায়ার অত বড় একটা এম্পায়ার, সে যেভাবে অন্যান্য রাজ্যগুলোকে, রাষ্ট্রগুলোকে, অন্যান্য যা অঞ্চলগুলোকে সে মিলিটারিলি পলিটিক্যালি সে সংঘবদ্ধ করেছিল, কিন্তু সেটা ছিল তার ডমিনেশন। সে অপরদিকে সে অন্যান্য যে অঙ্গীভূত অঞ্চলগুলোকে সে মিলিটারিলি জোর করে তার একটা কালচারের মধ্যে, একটা সিস্টেমের মধ্যে জোর করে আনার চেষ্টা করেছে, সেখানে কিন্তু হিউম্যান ফ্রিডম, ব্যক্তির যে স্বাধীনতা এবং সেই যে গোষ্ঠীর স্বাধীনতা, সেখানে কিন্তু লাঞ্ছিত হয়েছে। ফলে এত বড় রোমান এম্পায়ার কিন্তু ভেঙে গেল। আচ্ছা, যদি আধুনিক যুগে দেখি, আধুনিক যুগে সোভিয়েট 1917 সালে রুশ বিপ্লবের পর স্ট্যালিন করলেন কি, আশেপাশের যে রাজ্যগুলো, ছোট ছোট রাজ্যগুলো রাষ্ট্রেরই মতো, আজারবাইজান থেকে শুরু করে যে সমস্ত স্টেটগুলোকে, তিনি মূল রাশিয়ার মধ্যে তিনি মিলিটারিলি, তিনি একরকম জোর করে সেটাকে অঙ্গীভূত করলেন রাশিয়ার সাথে। সেটা তখন হবে হলো সোভিয়েট। সোভিয়েট মানে বহু ছোট ছোট রাষ্ট্রগুলোর সম্মেলনে একটা সোভিয়েট, এবং সেটা গোটা একটা অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে এলো। শ্রীঅরবিন্দ আশ্চর্য, তখন তিনি লিখছেন যে যেভাবে এই যে সোভিয়েত তৈরি করা হলো, এই অন্য রাজ্যগুলোকে, অন্য অঞ্চলগুলোকে জোর করে এর মধ্যে এনে অ্যাডমিনিস্ট্রেটিভলি, পলিটিক্যালি এবং মিলিটারিলি, এটা কিন্তু একদিন ব্রেক করবে, বিদ্রোহ করবে এবং থাকবে না। আশ্চর্য, শ্রীঅরবিন্দ সেই 1901 ও সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে যখন তিনি পোস্টস্ক্রিপ্ট চ্যাপ্টার লিখলেন, সেখানেই বললেন আর সোভিয়েত রাশিয়া ভাঙলো গর্বাচোভের আমলে। উল্টো দিক থেকে ভারতবর্ষের যে ঐক্য, ভারতবর্ষ বহু অটোনোমাস অঞ্চলগুলো যেগুলো ছিল, সেগুলো যখন স্বাধীনতার সময় থেকে যখন এক হলো, মানে সেটার পিছনে ব্রিটিশেরও কিছুটা অবদান আছে, তার শাসন ক্ষমতা চালাতে গিয়ে সে যেটা করেছিল সেটা আলটিমেটলি আমাদের পক্ষে আশীর্বাদ হয়েছে, যে আমরা একটা নেশন, একটা স্টেট হিসেবে
রিয়েলি তার সভরেনিটি আছে সেটা আমরা পেলাম। সেখানে কিন্তু যে রাজ্যগুলো যে স্টেটগুলো আমাদের মধ্যে এসছে আমরা কিন্তু জোর করে সেগুলোকে আনিনি, ফোর্সফুলি। সে তার মধ্যে একটা আন্ডারলাইন কালচারাল এবং জিওগ্রাফিক্যাল ইউনিটি ছিল ফ্রম হিমালয় টু কন্যাকুমারী, যেটাকে বলা হয় হিন্দুস্থান। এই অঞ্চলটা জুড়ে আমাদের একটা সাংস্কৃতিক মেলবন্ধন ছিল, ইউনিটি ছিল, এবং ভৌগোলিক সীমানাজনিত কারণে আমাদের মধ্যে একটা লুজ ইন্টিগ্রিটি ছিল, সভরেনিটি ইন্ডিয়া এজ এ স্টেট সেটা না থাকা সত্ত্বেও। এইটা কিন্তু একটা ভারতবর্ষের ক্ষেত্রে, একটা পৃথিবীতে একটা বিরল দৃষ্টান্ত। এত ভাষা, এত বর্ণ, এত ধর্ম, এত কাস্ট থাকা সত্ত্বেও একটা আন্ডারলাইন ইউনিটি এই দীর্ঘ সভ্যতার ইতিহাসে এটা ছিল। ফলে এটা ইন্ডিয়া এজ এ নেশন বরাবরই তার স্পিরিটের মধ্যে আছে, ইন স্পিরিট। সেইটাকে বরং করা হলো কি, জোর করে কিছু ভেস্টেড ইন্টারেস্ট, পলিটিক্যাল ইন্টারেস্ট, কিছু মানে গ্রুপ ইগোর জন্য সেটা ধর্মের ভিত্তিতে জোর করে তার অঙ্গচ্ছেদ করা হলো। উল্টো যেটা ছিল একেবারে ন্যাচারালি ইউনাইটেড, ইন্টিগ্রেটেড অ্যাজ এ নেশন প্রাক স্বাধীনতা কালে, অ্যাজ এ যেখানে বলতো হিন্দুস্থান, সেইখানে ধর্মের ভিত্তিতে দুটোকে ভাগ করা হলো, হিউম্যান স্টুপিডিটি, যেটা উল্টো হলো ভারতবর্ষের ক্ষেত্রে। কিছু মানুষের পলিটিক্যাল ইন্টারেস্টের জন্য সেইটা হলো, কিন্তু শ্রী অরবিন্দ বলেছেন এটা জোর করে হয়েছে, ইন্ডিয়ান যে স্পিরিট, তার যে ন্যাশনাল সোল, নেশন সোল, সেইটাকে জোর করে করা হয়েছে, এটা কিন্তু বেশি দিন থাকবে না। এবং আন্ডারলাইন যে ইউনিটিটা আছে সে আবার ফিরে আসবে, ফিরে পাবে, তবে একইভাবেও না, আনা আসতে পারে যেভাবে আগে ছিল, একটা কনফেডারেশন হতে পারে। এবং সুতরাং আমরা বুঝতে পারছি যে আজকে এইটাকে আমাদের অজ্ঞানতার জন্য, আমাদের ইগনোরেন্সের জন্য, আমাদের অনীহার জন্য আমরা কতগুলো বাইরের চাপের ক্ষেত্রে নতি স্বীকার করে আমরা দুটো ভাগে ভাগ করে দিলাম নেশনটাকে, যেটা আজকে তিন ভাগ। আজকে আবার পাকিস্তান থেকে হয়ে গেল বাংলাদেশ। আজকে আমরা প্রশ্ন তুলতে পারি, আজকে এই আলোচনা যারা আমরা আজ অংশগ্রহণ করেছি, যে এতদূর ভাবার কি আছে, সত্যি সত্যি কি সেটা খুব ম্যাটার করে? আমরা যে স্তরে আছি, আমরা এখনো যেখান থেকে উঠতে পারিনি, আমাদের প্রকৃতিতে, আমাদের স্বভাবে, আমাদের চিন্তায়, সত্যি কি ম্যাটার করে? ম্যাটার করে মানে মানে বিশালভাবে ম্যাটার করে। প্রতিদিন, যেটা শ্রী অরবিন্দ আমাদের সাবধান করেছিলেন, প্রতিদিন এই বিভাজনের ফলে আজকে তার সমগ্র চাপ গোটা দেশকে, গোটা জনসমাজকে, গোটা মানুষকে নিতে হচ্ছে। আজকে যদি অর্থনীতি দেখা হয় শুধু, দেখো আমরা ইগনোর করি, আমরা বলি অতদূর বুদ্ধিতে কুলো হয় না, কিন্তু অত বুদ্ধির দরকার নেই, একটু ফিলিং থাকলে আমরা বুঝতে পারবো যে যে বিপুল পরিমাণ অর্থনীতি, রাজস্ব, তার একটা বিপুল অংশ বাজেটের আজকে শুধু এই পররাষ্ট্র আক্রমণ ঠেকানোর জন্যই আমাদের তার একটা বিপুল অংশ ব্যয় হয়। প্রতিদিন যুদ্ধ সমরাস্ত্র কেনার জন্য, তাকে ব্যবহার করার জন্য, ফলে কি হচ্ছে, মানুষের ন্যাচারাল যে তার যে স্বাভাবিক বিকাশের জন্য যে প্রয়োজনীয় যে সাপোর্ট অর্থনীতি, সেটার একটা ব্যাপক অংশ চলে যাচ্ছে প্রতিদিন বর্ডার, ক্রস বর্ডার টেরোরিজম যুদ্ধ সামলানোর জন্য। আর প্রতিদিনই একটা ইনসিকিউরিটি, আজকে সেটা ফয়দা তুলছে আমাদের পাশে আরেকটি দেশ, যেটা চীন। এবং দেখো কিরকম, যে চীনও যদি দেখা যায়, যদি আমি একটা ম্যাপ শেয়ার করেছিলাম,
মানে অরিজিনালি চীন যতটুকু তার ভৌগোলিক সীমানা, আর সে জোর করে যে অঞ্চলগুলোকে দখল করেছে মিলিটারিলি, সেটা তার নিজস্ব সীমানার থেকেও বেশি। অর্থাৎ তিব্বত, মাঞ্চুরিয়া, ওদিকে যে জায়গাগুলো সে দখল করেছে জোর করে, যেটা ছিল না আকসাই চীন, সেইটা যা দখল পরিমাণ অঞ্চল, সেইটা মূল চীনের ভূখণ্ডে। হ্যাঁ হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে না? হ্যাঁ, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে সুতরাং এই যে চীনের উদাহরণটা দেবে, সে চীনে তার ঐক্যের, তার বৃহত্তর এক্সপ্যানশনের প্রেরণাটা আছে, নেচারের যে ইন্টেনশন, নেচারের যে তার যে প্রেসিং ডিম্যান্ড, কিন্তু সেই ঐক্যটাকে সে মিলিটারিলি এবং পলিটিক্যালি যদি এনজয় করতে চায়, এবং সে এনজয় করছে কিভাবে, সে যে অঞ্চলগুলোকে তিব্বত, মাঞ্চুরিয়া সহ যে অঞ্চলগুলো আকসাই চীন সে দখল করেছে, সেইটা আজকে তার কাছে একটা বিরাট সমস্যা হয়ে গেছে। এখন সেটা বিচ্ছিন্ন তো চাইছে, পিছনে তার পিছনে ভীষণ ভিতরে বিদ্রোহ চলছে, এবং একটা সম্ভাবনা আছে যে রাষ্ট্রটা তিনটে টুকরো না হয়ে যাবে। সেই সম্ভাবনা, সমস্ত সম্ভাবনা ভিতরে দেখা গেছে। তার মানে কি, সে জোর করে তার পলিটিক্যাল, ইকোনমিক, তার মানে অ্যাম্বিশনের জন্য সে অন্য অঞ্চলগুলোকে দখল করছে। আসলে যেটা করা উচিত সেটা কি হচ্ছে, এটা বৃহত্তর ঐক্য, কনফেডারেশন, সেটা যেমন ইউরোপিয়ান ইউনিয়নের ক্ষেত্রে হয়েছে, যেমন এশিয়ানের ক্ষেত্রে হয়েছে, যেমন সার্কের ক্ষেত্রে হয়েছে, সেটা হচ্ছে একটা লুজ আন্ডারলাইন ঐক্যের একটা বন্ধন। কিন্তু যখনই সেই ডমিনেশন একটা বড় শ্রেণী, একটা গ্রেটার মানে মেজরিটি অফ দি মাস অথবা একটা বড় পলিটিক্যাল ফোর্স, সেই যখন সে ডমিনেন্টলি সে যখন টুয়ার্ডস এ গ্রেটার ইউনিটি বা সে তার এইড করতে যাবে, তখনই কিন্তু বিশৃঙ্খলা, এবং তখন নেচার তার মধ্যে হাজার সংকট এনে দেবে যে দেখো, তুমি যে জোর করে, তুমি যে বৃহত্তর ঐক্যের অ্যাম্বিশনের জন্য তুমি এক একটা অঞ্চল দখল করে তোমার সীমানার অন্তর্ভুক্ত করছো, তুমি সীমানা বাড়িয়ে চলেছ, সেটা দিয়ে তুমি আপাতত একটা ইউনিটি, যেটার মধ্যে ইউনিফর্মিটি, যেটার মধ্যে বৈচিত্র্যতা নেই, স্বকীয়তা নেই, স্বাধীনতা নেই, স্বতঃস্ফূর্ত মানুষের বিকাশের সুযোগ নেই, তুমি যদি মিলিটারিলি সে ঐক্য স্থাপন করো, তাহলে কিন্তু সেটা থাকবে না। এবং সেটা সোভিয়েত রাশিয়া ভাঙার মধ্য দিয়ে হয়েছে, আগে রোমান সাম্রাজ্য ভাঙার মধ্য দিয়ে হয়েছে, এখন চায়নার ক্ষেত্রে সেই লক্ষণ আজকে ভীষণ প্রকট, এবং পাকিস্তানের ক্ষেত্রেও, পাকিস্তানের ক্ষেত্রেও, পাকিস্তান যেভাবে পাকিস্তান অধিকৃত কাশ্মীরকে এবং পাখতুন অঞ্চলকে, বালুচিস্তানকে যেভাবে সে অধিকার করে সে নিজের মানে মানে তাদের মিলিটারি অ্যাম্বিশন সে ফুলফিল করতে চেয়েছে, আজকে দেখা যাচ্ছে যে কোনো মুহূর্তে সুযোগ পেলেই কিন্তু এরা কিন্তু বিচ্ছিন্ন হয়ে যাবে। সুতরাং আমরা যে আমাদের ভিতরে যে ঐক্যের যে ডিম্যান্ড আছে, যেটা প্রকৃতি চাইছে প্রতি মুহূর্তে, যে তুমি ঐক্যের উপলব্ধি ছাড়া তুমি আদর্শভাবে এক্সিস্ট করতে পারবে না। আজকে যেমন একটা সংকট দেখিয়ে দিচ্ছে যে কমার্শিয়ালি তুমি যদি সমস্ত জিনিসটাকেই তুমি কমার্শিয়ালি দেখো, যেটা আজকে হয়েছে বাণিজ্যিক সভ্যতা, যেটাকে শ্রীঅরবিন্দ বলছেন যে সেটা বর্বরতা, সিভিলাইজেশন অ্যান্ড বার্বারিজম এর লেখায় তিনি দেখিয়েছেন, এটা একটা বাণিজ্যিক বর্বর সভ্যতা শ্রীঅরবিন্দ বলছেন, যার ভিত্তি হচ্ছে শুধু ব্যবসা। আজকে কি হয়েছে, আজকে গোটা পৃথিবীতে রাজত্ব করার জন্য ব্রিটিশ ইম্পেরিয়ালিজম চলে গেল, আচ্ছা ওদিকে জাপান ইম্পেরিয়ালিজম অনেক আগেই শেষ হয়ে গেল, আচ্ছা এদিকে নতুন করে আমেরিকান ইম্পেরিয়ালিজম, সেও আজকে তার অবস্থা খুব খারাপ, সে আজকে তার জায়গা থেকে আস্তে আস্তে সরে আসছে, এখন নতুন ইম্পেরিয়ালিজম। সেই নেচারের ভিতরে যেটা রয়েছে একটা সামগ্রিক বৃহত্তর ঐক্য, সে ঐক্যটাকে চাইছে নিজের অ্যাম্বিশন ফুলফিল করার জন্য, সে সবাইকে জোর করে তার মধ্যে আনতে চাইছে, তার সেটা তার ডমিনেশন, যেটা আজকে চায়না করছে, আজকে নেপালকে সে আস্তে আস্তে সে গ্রাস করছে,
ঋণ দেওয়ার নামে সে যখন ঋণ শোধ করতে পারছে না, একটা অঞ্চল সে লং টার্মে নিজ নিয়েছে, আজকে আফ্রিকায় কি হয়েছে লোন শোধ দিতে পারছে না, চায়না ব্যাপক লোন দিয়েছে জেনে শুনে, যেখানে অন্যান্য ব্যাংকগুলো আন্তর্জাতিক ব্যাংকগুলো আফ্রিকান কান্ট্রিগুলোকে লোন দিতে চায়নি, সেখানে চায়না বিলিয়ন বিলিয়ন ডলার লোন দিচ্ছে, কারণ সে জানে লোন শোধ দিতে পারবে না, লোন শোধ না দিতে পারলে সে একটা লং টার্ম লিজে আফ্রিকার বিভিন্ন ভৌগোলিক জায়গা সে নিয়ে নিচ্ছে, সেখানে ব্যবসা করছে, সেখানে মিলিটারি জোন করছে, একটা বিরাট এক্সপ্যানশনিস্ট ক্যারেক্টার। ফলে এই বিপুল সমস্যার আজকে সম্মুখীন এবং তার চাপ কিন্তু আমাদের ব্যক্তিগত জীবনে। সুতরাং আমাদের বুঝতে হবে যে শ্রী অরবিন্দ যে ঐক্যের কথা বলেছেন সেটা কিন্তু স্বাধীনতা, প্রকৃত স্বাধীনতা বোধ এবং প্রকৃত জ্ঞানের উপর দাঁড়িয়ে আছে, এবং প্রকৃত স্বাধীনতা এবং প্রকৃত জ্ঞানের অভাব থাকলে ঐক্য আসবে না। আমাদের একবারে ছোট্ট জীবন দিয়ে বুঝি, আমাদের মধ্যে যদি স্বাধীনতা মানে কি, শ্রী অরবিন্দ যে স্বাধীনতার কথা বলেছেন যে স্বাধীনতাই হচ্ছে হ্যাঁ লাইনটা প্রশ্ন হচ্ছে যে আজকে আমরা যদি এই ঐক্যের যে মানে চেতনাটা আমরা যদি নিজেরা যদি সত্যি সত্যি আমরা ক্যারি না করতে পারি, আমরা কিন্তু একটা সত্যি সহযোগিতার সমাজ, আমরা কিন্তু সেই সমাজে এগোতে পারবো না। এবং একদম ব্যক্তিগত পরিসরে যদি সেটা বুঝতে না পারি যে ঐক্যটা আমার চেতনার মধ্যে, এবং ঐক্যের যেটা শ্রী অরবিন্দ একটা বড় কথা বলেছেন যে ঐক্যের আসল জায়গাটা রয়েছে কিন্তু হৃদয়ে, এবং সেই হৃদয়টা কিন্তু বহির্হৃদয় নয়, বহির্হৃদয় মানে বাইরের যে ইমোশন, যেখান থেকে কতগুলো স্বার্থ ভিত্তিক ইমোশন, সেই স্বার্থের একটু ব্যাঘাত হলেই সেই ইমোশনটা তখন ভয়ানক আদিম চেহারা, হিংস্র চেহারা নিতে পারে, সেখানে সম্পর্ক একদম অহিনকুল হয়ে যেতে পারে, সেই ইমোশন নয়, তার থেকেও ভিতরে গভীরে যে জায়গাটা, হৃদয়ের গভীরে যে জায়গাটা, সেইটাই রয়েছে কিন্তু ইউনিটির আসল জায়গা, ঐক্যের। এবং সেই জায়গাটা যতক্ষণ না আমরা পৌঁছতে না পারছি, নেচার কিন্তু নানান ভাবে আমাদের বোঝাবে যে দেখো তুমি কিন্তু ফেল করছো, বৈচিত্র্য থাকবে, নানাত্ব থাকবে, মতপার্থক্য থাকবে, হ্যাঁ, কিন্তু তার মধ্যেও যে ঐক্য, সেই ঐক্যটার আসল জায়গাটা হচ্ছে মানুষের অন্তর হৃদয়, যেটাকে শ্রী অরবিন্দ পরিষ্কার বলছেন সাইকি। যতক্ষণ পর্যন্ত সে অন্তর হৃদয়ে সেই ভালোবাসা না আসছে, ঐক্য কিন্তু আসবে না। ঐক্য আসবে কতগুলো আন্ডারস্ট্যান্ডিং, আন্ডারস্ট্যান্ডিং গুলো, বাইরের আন্ডারস্ট্যান্ডিং গুলো, বোঝাপড়া গুলো যদি সামান্যতম ছেদ ঘটে যায়, তখন সেখান থেকেই কিন্তু অনৈক্য বিভেদ, হ্যাঁ, সেখান থেকেই নানান রকম অপ্রীতিকর ঘটনা। সুতরাং হৃদয়ের সাধনা, যেটাকে বলে সাধনা অফ দি হার্ট, মানে যেটাকে বলে অন্তর হৃদয়ের সাধনা, সেটা যদি মানুষ সেটাতে যদি এগোতে না পারে, সেইটার যদি চর্চা না করে, সেইটার উপলব্ধিতে যদি মানুষের আগ্রহ না থাকে, তাহলে কিন্তু অসম্ভব এই ঐক্যের আশা। এবং সেই ঐক্যটা বৃহত্তর জনসমষ্টির ক্ষেত্রে নেচার একটা গ্র্যান্ড প্ল্যান করে রেখেছে, কনস্ট্যান্ট চাইছে আমরা যেন সেই প্রসারিত ঐক্যের দিকে একই, নানান রকম নেচার ইস্যু সামনে আনছে, ছোট ছোট অঙ্গরাজ্যগুলো থেকে বৃহত্তর রাষ্ট্র, রাষ্ট্র থেকে অনেক বহু রাষ্ট্রের সম্মিলনে একটা আন্তর্জাতিক ঐক্য, নেচার বারবার ইস্যুগুলো আনছে, এনে দেখাচ্ছে যে এইটাই হচ্ছে আজকে ডিম্যান্ড অফ দি নেচার, মহাপ্রকৃতি। কিন্তু মানুষ ফেল করছে, মানুষের নিজের প্রস্তুতির অভাবে, মানুষ নিজের ভিতরে তাকে যে সম্ভাবনাগুলো দেওয়া হয়েছে তার মাঝখান থেকে তার একটা ফল সুপারফিশিয়াল ইগো সে তৈরি করছে, এবং সে অসহযোগিতা করছে বৃহত্তর ঐক্যের ক্ষেত্রে, সক্রিয়ভাবে সে তার সহযোগিতা করছে না, সে নিষ্ক্রিয় থাকছে, সে উদাসীন থাকছে, কখনো কখনো সে এই বৃহত্তর প্রকৃত ঐক্যের বিষয়ে সে
বিরোধিতাও করছে তার আচার আচরণ, এবং সেটা ততক্ষণ হবে যতক্ষণ না আমাদের অন্তর হৃদয় হৃদয়ের সাধনা যতক্ষণ না পর্যন্ত সেই সাধন পথে আমাদের উপলব্ধি না হচ্ছে। সুতরাং এক্ষেত্রে কিন্তু হৃদয় একটা খুব বড় কথা, এবং মানুষকে কিন্তু এই হৃদয়ের সাধনায় উদ্বুদ্ধ কিরকম, যে কোনো একটা কারণে বাইরের আদান প্রদানের ক্ষেত্রে, সেটা ব্যক্তির সাথে ব্যক্তির, পরিবারে স্বামী স্ত্রী হতে পারে, সন্তান পিতার হতে পারে, পিতা পুত্রের হতে পারে, বা দুটো একই আদর্শের দুজন ব্যক্তির মধ্যে হতে পারে, বা একটা রাজনৈতিক মতবাদের সাথে আর একটা রাজনৈতিক মতবাদের মত পার্থক্য হতে পারে, এবং মত পার্থক্য জনিত কারণে সাময়িক একটা মানে বিচ্ছিন্নতা আসতে পারে, একটা বিচ্ছিন্নতা মানে একটা যোগাযোগ সূত্র কেটে যাওয়া হতে পারে, কিন্তু সেটা কখনো যেন বিরোধে পর্যবসিত না হয়, তা সত্ত্বেও একটা আন্ডারলাইন ইউনিটি, যে তথাপি আমরা কোথাও এক, সেইটা ততক্ষণ আসবে না যতক্ষণ হৃদয়ের সাধনায় উদ্বুদ্ধ না হবে। এবং সেই হৃদয়ের সাধনাটা কিন্তু ওই শ্রী অরবিন্দ জগন্নাথের রথে বলছেন, তিনি সমাজের কথা বলছেন না, বলছেন আদর্শই হচ্ছে সংঘ, সংঘই হচ্ছে প্রথম একটা আদর্শ চেহারা নিতে পারে। সংঘ মানে একটা কমিউনিটি, যে কমিউনিটির মধ্যে ইন্সপায়ার্ড উদ্বুদ্ধ সেই সব মানুষরা, ইন্সপায়ার্ড সোলেরা, একটা লুজ কমিউনিটি কখনো কখনো একটা সলিড কমিউনিটি তৈরি করবে। সেই কমিউনিটি হচ্ছে সে আলোকিত কিছু ব্যক্তিকে নিয়ে একটা উন্নত গোষ্ঠীবদ্ধ সংঘগত জীবন, যেটা আগে ছিল একটা এক্সপেরিমেন্ট হয়েছে ক্রিশ্চিয়ান কমিউনিটির মধ্যে, যেমন তিব্বতে অতীতে সাংগ্রিলায় একটা এক্সপেরিমেন্ট হয়েছিল, সেটা আজকে ইউটোপিয়া, সেটা একটা কাহিনী। আমি অরোভিলের 50 বছর শতবর্ষ উপলক্ষে আমি সেটা লিখেছিলাম আমার এডিটোরিয়ালে 4 পাতা জুড়ে, সেখানে সাংগ্রিলার কথা, সেটা ফেল করেছে, তার কারণ যেটা প্রয়োজন ছিল সেটা এসেছিল কিন্তু মানুষের প্রস্তুতির অভাবে সেটা ফেল করেছে। এখন পৃথিবীর সামনে এই মুহূর্তে সবচেয়ে বড় এক্সপেরিমেন্ট মা শুরু করেছেন অরোভিল, সেটা কিন্তু একটা ঐক্যের এক্সপেরিমেন্ট, এবং সেটা মা দেখাতে চেয়েছেন যে দেখো মানুষের বৈচিত্র্যতা থাকবে, পার্থক্য থাকবে, বিভিন্নতা থাকবে, কিন্তু তথাপি মানুষ এক হতে পারে যদি তার স্পিরিচুয়াল রিয়ালাইজেশন অফ ইউনিটি থাকে, বেসড অন ব্রাদারহুড, এবং সেইটা হচ্ছে ফ্র্যাটার্নিটি। সেই ফ্র্যাটার্নিটিটা মানে ভ্রাতৃত্ববোধ, সেই ভ্রাতৃত্ববোধ মানে হচ্ছে ঐক্য, ঐক্য হচ্ছে ফ্র্যাটার্নিটি, আবার সেই ভ্রাতৃত্ববোধ থেকে আসবে পরেরটা সাম্য। সুতরাং ফ্র্যাটার্নিটি যদি না আসে ঐক্য আসবে না, ঐক্য প্রকৃত না এলে সাম্য আসবে না, আর স্বাধীনতা প্রকৃত যেটা সেটাও আসবে না। কেন, স্বাধীনতা মানে বিচ্ছিন্নতা নয়, স্বাধীনতা মানে যে যার মতো নয়, স্বাধীনতা মানে অন্তরের ঐক্যের উপলব্ধিতে যে একটা স্বতন্ত্রতামূলক জীবন, সেই জীবনের স্বতন্ত্রতাকে মেনে নেওয়া, আমার স্বতন্ত্রতা এবং অন্যের স্বতন্ত্রতাকে শ্রদ্ধা করা, এবং উভয় স্বতন্ত্রতা জাতির সাথে জাতির স্বতন্ত্রতা অবশ্য প্রয়োজনীয়, কেন আইডিয়াল ল অফ ডেভেলপমেন্ট হচ্ছে ফ্রিডম। শ্রী অরবিন্দ বলছেন যে আইডিয়াল ল অফ ডেভেলপমেন্ট হচ্ছে ফ্রিডম, ফ্রিডম হচ্ছে প্রথম কথা, ফ্রিডম শেষ কথা, এবং সেই ফ্রিডমটা কিন্তু ভুল করবারও স্বাধীনতা তাকে দিতে হবে, কেন সেই ভুলের মধ্য দিয়েই সে একদিন নানান ঘাত প্রতিবাদ, রক্তপাত, মানে কখনো কখনো লস অফ লাইফ, অনেক কিছু হতে পারে, দিয়ে সে আলটিমেটলি একটা অভিজ্ঞতায় তার উত্তরণ হবে, তার জন্য তাকে অনেক মূল্য চোকাতে হবে, কিন্তু উপায় নেই, এর থেকে কোনো শর্টকাট উপায় নেই, জোর করে শিখিয়ে পড়িয়ে অনুশাসন দিয়ে প্রকৃত স্বাধীনতা আনা। স্বাধীনতা মানে ভিতরের স্বকীয়তা, ভিতরে স্বাচ্ছন্দ্য থেকে যে স্বাধীনতা আসবে সেটা হচ্ছে একদম অন্তরাত্মা, গভীর হৃদয়, এবং সেই স্বাধীনতা তাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দিতে হবে। এবং আমি যদি আমার ভিতরে সেই স্বাধীনতাকে উপলব্ধি করি রিয়েলি, যে আমার নিজেকে এক্সপেরিমেন্ট করা, নিজের সেই অতীত থেকে নানান ভুলভ্রান্তির ভিতর দিয়ে জার্নি করেছি, নিজের পিছন দিকে যদি তাকাই,
আমি যদি আমার নিজের স্বাধীনতাকে আমি শ্রদ্ধা করি যে এই স্বাধীনতার প্রয়োজন ছিল, এই স্বাধীনতা না হলে আজকে এই জায়গায় নিজে বুঝে শুনে সচেতন হয়ে এই উত্তরণ হতো না, যখন আমি নিজেকে বুঝতে পারবো নিজে, তখন আমি অন্যের স্বাধীনতাকে মর্যাদা দেব। এবং সেটাই সেই স্বাধীনতা যেদিন বুঝতে পারবো, নিজের স্বাধীনতাকে উপলব্ধি করতে পারবো, সেদিনই আমি ঐক্যের উপলব্ধিতে আসব, তাছাড়া কোনো ঐক্য হবে না। এবং সেই ঐক্যটা একেবারে অন্তর্হৃদয়ের উপর ভিত্তি করে, এবং সেটা হচ্ছে একটা আন্ডারলাইং ইউনিটি, এবং সেই সেই দিকেই নেচার আমাদের নিয়ে যেতে চাইছে, কিন্তু আমরা ব্যক্তিগতভাবে অসমর্থ, অনিচ্ছুক, আমাদের অনীহা আছে, সেই জন্যই সমস্ত অগ্রগতিটা এরকম স্লট, সেটা আমাদের রাষ্ট্রের ক্ষেত্র, আমাদের এই রাজ্যের ক্ষেত্র, এবং সেটা তো বৃহত্তর পৃথিবীর ক্ষেত্র তো বটেই। সেখানে জ্ঞানের কথাটা যেটা শ্রী অরবিন্দ বলছেন, তৃতীয় চাকা, জ্ঞানটা কিন্তু একদম প্রথম থেকে শেষ পর্যন্ত একেবারে অপরিহার্য। জ্ঞান মানে কি? প্রকৃত উপলব্ধি, সেটা পুঁথিগত জ্ঞান দিয়ে হবে না। পুঁথিগত জ্ঞানটাকে জ্ঞান বলে না, পুঁথিগত জ্ঞান জ্ঞানটাকে বলে তথ্য, তথ্য সমৃদ্ধ হওয়া, ইনফরমেশন গ্যাদারিং। প্রকৃত নলেজ হচ্ছে যে যেটা আমি আসল সত্য সেটা বোঝা, সেটার জন্য বাইরে পুঁথিগত শিক্ষা, বিদ্যা বা ডিগ্রি লাগে না। এবং সেই প্রকৃত জ্ঞান যতক্ষণ না আসছে, প্রকৃত উপলব্ধি যতক্ষণ না আসছে, ততক্ষণ ইউনিটিও হবে না, সাম্য আসবে না, স্বাধীনতা আসবে না। দেখো, ফ্রেঞ্চ রেভলিউশন প্রথম আমাদের তিনটে গসপেল আমাদের দিল, নেচার সামনে আনলো, কি সাম্য, মৈত্রী ও স্বাধীনতা, ফ্রেঞ্চ রেভলিউশন, যেটা দাবিতে ফরাসি দেশে বিপ্লব হলো, অথচ ফরাসি দেশে সেই এক্সপেরিমেন্টটা ফেল করে গেল। শ্রী অরবিন্দ বলছেন এইটাই হয়, প্রকৃতি একটা ইস্যু তুলে ধরে। ফ্রেঞ্চে ওই রকম দার্শনিকরা ছিলেন বলে তারা এই নেচারের ইন্টেনশনটা বুঝতে পেরেছিলেন, যে এখন আমাদের কাছে প্রয়োজন হচ্ছে সাম্য, মৈত্রী ও স্বাধীনতা, এই তিনটের উপরে আদর্শ সমাজ দাঁড়াবে। সেই জন্য তার উপরে ভিত্তি করেই আপনার তোমার ফ্রান্সে সেই বিপ্লব হলো, সাময়িক একটা ভয়ানক রকম একটা মানে টার্নিং পয়েন্ট এলো, কিন্তু ফ্রেঞ্চ ফেল করলো, ফরাসি ফেল করলো, সেই সাম্য মৈত্রী স্বাধীনতা সেখানে এক্সপেরিমেন্টটা সাকসেস হলো না, কিন্তু নেচার ইস্যুটাকে গোটা পৃথিবীর সামনে তুলে আনলো, যে দিস ইজ দ্য ইস্যু, দিস ইজ দ্য থ্রি গসপেল, যেটা ছাড়া হোল হিউম্যান এক্সিস্টেন্স, হোল ক্রিয়েশন কখনো হারমোনি, কখনো ঐক্যে আসতে পারে না, এবং কনস্ট্যান্টলি আমরা সংঘর্ষ, দ্বন্দ্ব, প্রতিকূলতার মধ্যে দিয়ে যেতে হবে। এই তিনটেকে আমাদের উপলব্ধি করতেই হবে। নেচার এই তিনটেকে উপরে উঠিয়ে আনলো ফ্রেঞ্চ রেভলিউশনের মধ্য দিয়ে, এবং তারপরেই সাম্যবাদী আদর্শ সামনে এলো, যে কি না এই ঐক্য স্বাধীনতাকে যদি আনতে হয় ট্রুলি সাম্যবাদ, যে সাম্যের উপর ভিত্তি করে এই ঐক্য এবং স্বাধীনতা এবং ভ্রাতৃত্ব আসবে। কিন্তু নেচার ঠিকই বলেছে যে সাম্যের একটা প্রয়োজন, সাম্য ছাড়া কিছু হয় না, সমমনস্কতা ছাড়া কিছু হয় না, হোমোজেনিটি ছাড়া কিছুই হয় না, কিন্তু সাম্যটা ভিতরের থেকে আসবে। সাম্যটা যদি সোশ্যালি, পলিটিক্যালি যদি আমি একটা মেকানিজম, একটা যান্ত্রিক ব্যবস্থা তৈরি করি, সেই সাম্য হয়তো ইকুয়াল ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার আসবে, ইকুয়াল ডিস্ট্রিবিউশন হয়তো ইকোনমিক সিস্টেম আসবে বা পলিটিক্যাল সিস্টেম আসবে, কিন্তু মানুষের মধ্যে, ছোট ছোট গ্রুপিং এর মধ্যে, ক্লাসের মধ্যে, তার ক্লাস অফ ইন্টারেস্ট, তার ইগো ক্লাস, তার নিজের স্বতন্ত্রতা বোধটাকে জোর করে প্রতিষ্ঠিত করার যে অহমাত্মক যে ইচ্ছা, প্রবণতা, সেটা বারবার এই বাইরের সাম্য বোধটাকে, বাইরের সোশ্যালিজমের সিস্টেমটাকে সে কিন্তু আঘাত করবে, এবং এই সোশ্যালিজমের যে সিস্টেম
বাইরে থেকে সব সাম্যের যে ব্যবস্থা করার যে বিধি ব্যবস্থা সেটাকে সে রাখবে না। এবং ইনফ্যাক্ট দেখলাম সোভিয়েত দেশে সেই বিপ্লব ব্যর্থ হয়ে গেল, আজকে সোভিয়েত দেশে সেই সোশ্যালিজম নেই। চায়না যে সোশ্যালিজমের উপর ভিত্তি করে চায়না 1949 সালে যে বিপ্লবটা হলো, আজকে চায়না কি অবস্থা? সবচেয়ে বেশি মানবাধিকার সেখানে লঙ্ঘন হয়, সবচেয়ে বেশি পরিবেশ দূষণ হয়, এবং সেই পরিবেশ দূষণের ফলে ওদিকে আমেরিকার অঙ্গ অঞ্চলগুলো, এদিকে মানে আমাদের ভারতবর্ষ, ওদিকে তোমার অস্ট্রেলিয়া, জাপান, ব্যাপকভাবে তার জনজীবন ব্যাহত হচ্ছে পরিবেশ দূষণের ফলে, শুধু চায়নার গ্রিন হাউস পলিউশনের ফলে। তার ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের জন্য, ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য, তার এক্সপ্যানশনিস্ট ক্যারেক্টারের জন্য, তার ইকোনমিক অ্যাম্বিশনের জন্য, অর্থনৈতিক সমৃদ্ধি প্রতিষ্ঠার জন্য সে যে সমস্ত অর্থনৈতিক কাণ্ড কারখানা করছে অ্যাট দি কস্ট অফ নেচার, তার থেকে যে দূষণ সেটা আশেপাশে রাষ্ট্রগুলোর পরিবেশকে মানে অতিষ্ঠ করে তুলছে। সে বলছে যে সাম্যের যে বোধটা সেটা যদি তুমি বাইরের দিক থেকে চেষ্টা করো সেটা থাকবে না এবং কোথাও নেই। সেই জন্য সাম্যটা হচ্ছে ভিতরের ঐক্য। এবং আজকে পৃথিবী এমন একটা জায়গায় আমাদের নিয়ে আসছে জোর করে যে দেখা যাচ্ছে, এই শ্রী অরবিন্দ লিখেছেন ভারী সুন্দর, যে তুমি যদি ঐক্য সম্বন্ধে সচেতন না হও, এমন পরিবেশ আসবে, এমন সংকট আসবে, তোমাকে বাধ্য করবে আবারও বোঝাতে যে ঐক্য চাই। এবং সে ঐক্যটা হচ্ছে জোর করে নয়, একের উপরে ডোমিনেশন নয়, সেটা হচ্ছে একেবারে পরস্পরের মধ্যে হারমোনি। যেমন ধরা যাক আজকে এই যে ভাইরাসটা এসছে, নাম কি করোনা, করোনা ভাইরাসের ফলে এখন সারা পৃথিবী রিসার্চ করছে যে এর ভ্যাকসিনটা কি করে আবিষ্কার করা যায়। কেন যতক্ষণ না ভ্যাকসিন আবিষ্কার হয়েছে এই সংক্রমণকে ঠেকানো যাচ্ছে না। এটা একটা কমিউনিটি সংক্রমণ, একটা ভয়ানক চেহারা নিয়েছে, সেটা আবার নাকি ফিরে আসছে। এবং ইতিমধ্যেই জানা গেছে চায়নায় আবার একটা নতুন ভাইরাসের জন্ম হয়েছে। এখন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলেছে যে ভ্যাকসিনটা যেই আবিষ্কার করুক, আগে ভ্যাকসিনটা যেন কোনো নির্দিষ্ট রাষ্ট্রের পেটেন্ট না হয়। পেটেন্ট হলে সেখান থেকে মুনাফা, সেখানে একচেটিয়া ব্যবসা, সেখানে সেইটার যে সাধারণ মানুষের জন্য যে সস্তায় তার জনহিতকর কাজে যে প্রয়োগ সেটা হবে না, আবার সেই সেটা আবার একটা শ্রেণীর এর থেকে বলছে। সেই বলছে এটা যেন নির্দিষ্ট পেটেন্ট কেউ দাবি না করে, এটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এই দাবিটা তুলছে। কেন বুঝতে পারছো তো, একটা মানব জাতির যে সংকট, এটাকে পেটেন্ট করলেই আবার একটা একটা অসম ব্যবসায় পরিণত হবে, এবং এর দ্বারা মানব জাতির যে সংকট, করোনা সংকট, সেটার থেকে কিন্তু মুক্তি আসবে। তার মানে কি, নেচার বলছে যে তুমি বাপু এইভাবে বাইরে তোমার অ্যাম্বিশন, বাইরে লাভ লোকসান, এর দ্বারা জীবনটাকে চালিত করো না। জীবনটা খুব সহজ সরল, জীবনটাকে সকলের সঙ্গে ঐক্যবদ্ধ করে নিজেকে প্রসারিত করে বাঁচার চেষ্টা করো, জীবন ধারণ করার চেষ্টা করো। কিন্তু নেচার কিন্তু তাই, এবং তোমাকেও বাঁচিয়ে রাখার জন্য নেচার অলরেডি তোমার আবির্ভাবের আগেই সে সব ব্যবস্থা করে রেখেছে, সব উপাদান সৃষ্টি করে রেখেছে, জল, আলো, বাতাস, জলবায়ু পরিবর্তন, জলবায়ু পরিবর্তনের এক একটা সময় এক একটা ফসল, এক একটা ফল, যেটা তোমার শরীরের পক্ষে প্রয়োজন সেই সিজনের জন্য, তোমার জীবন ধারণের জন্য নানান রকম কীট পতঙ্গ, যারা মাটিকে, মাটির তলার মাটিকে উপরে চুন নিয়ে আসবে, যারা পোকামাকড় খাবে, যে পোকামাকড়গুলো তোমার ফসল হানি করে, ফসল নষ্ট করে, সমস্ত ইকোসিস্টেম কিন্তু নেচার আমাদের বাঁচার জন্য, সে আমাদের আসার আগেই সে কিন্তু সৃষ্টি করে দিয়েছে, যাতে আমরা বৃহত্তর এই যে পৃথিবী নামক উপগ্রহটি, এই যে মানব সভ্যতা, সেই যাতে স্বচ্ছন্দে বাঁচতে পারে, তার জন্য সমস্ত সংহতি বিধান সে করে রেখেছে। আমরা এসে আমাদের পার্সোনাল অ্যাম্বিশনের জন্য, ক্ষুদ্র বুদ্ধির জন্য, স্বার্থ বুদ্ধির জন্য, ভেদ বুদ্ধির জন্য আমরা সেটাকে প্রতি মুহূর্তে আমরা এক্সপ্লয়েট করছি,
সেটাকে আঘাত করছি, সেটাকে বিপর্যস্ত করছি, সেটাকে নষ্ট করছি। একেবারে একেবারে ক্ষুদ্র পরিসরের জীবন থেকে যদি তাকাই, আমার জীবন থেকে, আমি সচেতন নয় যে আমার পাশের জলাশয়টাকে ঠিকঠাক রাখার জন্য আমার একটা দায়িত্ব আছে, আমি সচেতন নয় আমার সামনে যে ড্রেনটা আছে সেই ড্রেনটার নিকাশি ব্যবস্থাটা জন্য আমি মিউনিসিপ্যালিটির দিকে তাকিয়ে থাকবো, কবে মিউনিসিপ্যালিটির লোক আসবে, অথচ আমার বাড়ির সামনে, সেটাকে যদি আমি আমার সাধ্যের মধ্যে একটু তাকে মেনটেন করি, সবাই যদি এভাবে করে, তাহলে কিন্তু গোটা জনস্বাস্থ্য এবং তার থেকে যে রোগের আক্রমণ, সেখান থেকে আমরা অনেকটাই, বেশিরভাগটাই আমরা পরিত্রাণ পেতে পারি, যেটা আমাদের হাতের মধ্যে রয়েছে। এবং এইখানে যে আমাদের একটা সোশ্যাল রেসপন্সিবিলিটি রয়েছে, যে ঐক্যের যে বন্ধন, সেখানে যে আমাদের একটা মানে কালেকটিভ রেসপন্সিবিলিটি, সেটা কিন্তু আমরা ফিল করি না। এবং সেইগুলোই যদি আমাদের মধ্যে না থাকে, আমাদের মধ্যে যদি সেই ঐক্য, সেই স্বাধীনতা, সেই জ্ঞান না থাকে এবং আসক্তি না থাকে, তাহলে কিন্তু সমাজ যে চলবে, রথ যে চলবে, তার যে চারটে চাকা, সেই চারটে চাকার একটা চাকাও তার বল বিয়ারিং ঠিক নেই, সব ভাঙা, সে চলছে না, স্পিড নিতে পারছে না, সে গড়গড়িয়ে চলতে পারছে না। এবং শক্তির কথাটা বলেছেন, শক্তিটা কিন্তু, শক্তির সম্পর্কে কিন্তু সত্যি সত্যি আমাদের খুব স্পষ্ট ধারণা সাধারণভাবে নেই। শক্তি হচ্ছে যে যে শক্তি আমার এই জীবন ধারণের ক্ষেত্রে প্রতি মুহূর্তে বিশ্ব শক্তি আমাকে সাপ্লাই দিয়েছে, যে ইউনিভার্সাল এনার্জি যেটা পুরো ইকোসিস্টেমের মধ্যে রয়েছে, সেটা আমার সিস্টেমের মধ্যে এসে রয়েছে। আমি আমার এই যে খাবার খাচ্ছি, আমি যদি আজকে একটা আম খাই, সেই আমটা খেতে খেতে, যেটা সদগুরু বলেন, খুব সাইন্টিফিক্যালি বলেন, যে আমটাই সুব্রত সেন হয়ে ওঠার ক্ষেত্রে আম একটা ভূমিকা, অর্থাৎ আমার ভিতরে আমটা গিয়ে সে আমাকে সুব্রত সেন হয়ে বিকাশ করার জন্য আমার সেলুলার সিস্টেমটাকে সে টিকিয়ে রাখার জন্য, আমার ব্যক্তিত্বের বিকাশের জন্য, আমার আমার ইন্দ্রিয়গুলির বিকাশের জন্য, সেই আমটাই গিয়ে কিন্তু সিস্টেমের মধ্যে সে আমাকে তৈরি করে রাখছে, আমাকে কনস্ট্যান্টলি তৈরি করেছে, আমাকে ফিট করছে, যাতে আমি সুব্রত সেন হয়ে কনস্ট্যান্টলি লিভ করতে পারি, আমি প্রোগ্রেস করতে পারি। তার মানে নেচারের মধ্যে প্রতি মুহূর্তের ইনবিল্ড ফোর্স অ্যান্ড কনসাসনেস রয়েছে, আমরা সেই ফোর্স অ্যান্ড কনসাসনেস আমরা ইনহেরেন্টলি আমরা কিন্তু গ্রহণ করছি, এবং গ্রহণ করে সেইটাই আমাদের প্রতি মুহূর্তে আমাদের বেঁচে থাকা, আমাদের সবকিছুর মূলে রয়েছে সেই শক্তি। অথচ সেই বিশ্ব শক্তি, সেই ইউনিভার্সাল ফোর্স সম্পর্কে আমি খুব ক্যাজুয়াল, শুধু তাই না, আমি সেটা সম্বন্ধে আমার সেই কৃতজ্ঞতা বোধ নেই, যে শক্তি ইউনিভার্সাল ফোর্স এনার্জি, যে ভাইটাল এনার্জি সমস্ত সৃষ্টির মূলে রয়েছে এবং আমার এক্সিস্টেন্সের মূলে রয়েছে, সেটার যদি পারপাস, সেটা যে উদ্দেশ্য, একটা বৃহত্তর বৈচিত্র্যময় একটা সুন্দর জীবন, সমষ্টিগত জীবন, মানবৈক্য, সেই প্রতি মুহূর্তে কি আমি সেই শক্তিকে কাজে লাগাচ্ছি, নাকি আমার সেই শক্তিকে বেশিরভাগই ক্ষয় করছি, ব্যয় করছি, আমার ব্যাংক অ্যাকাউন্ট, আমার ইনক্রিমেন্ট, কালকে কি খাবো, পরশু দিন বিগ বাজার থেকে অমুক আইটেমটা আনতেই হবে, অনেকদিন খাই না, এই বাজারে অমুক গয়নাটা বেরিয়েছে বা অমুক শাড়ির ডিজাইনটা বা অমুক সালোয়ার কামিজের এই ডিজাইনটা বেরিয়েছে, ওটা কিনতেই হবে আগামী মাসের মাইনে পেলে, দ্য হোল লাইফ এনার্জি কতখানি আমাদের মিস ইউজ হচ্ছে জাস্ট ফর সেলফ প্রিজার্ভেশন, যেটার সাথে বৃহত্তর এই যে সৃষ্টি, যে সৃষ্টির সাপ্লাইয়ের ফলে আমি বেঁচে আছি, আমার সেদিকে নজর নেই, আমি আমার চেতনার, আমার এনার্জির একটা সিংহভাগ অংশ আমি কিরকম আত্মসংরক্ষণশীলতার জন্য ব্যয় করছি। তাহলে এই হিউম্যানিটিকে কি করে প্রকৃতি তাকে সচেতনভাবে তাকে সহযোগিতা করবে, বা আমি বা প্রকৃতির সাথে কি করে সহযোগিতা করবো? আমি তো নিরন্তর আমি প্রকৃতির সাথে অসহযোগিতা করতে চলেছি, সচেতনভাবে হোক বা অচেতনভাবে হোক।
সেজন্য মা একটা কথা বলেছেন যে যে ভিতর দিকে যত তার অগ্রগতি হবে, স্পিরিচুয়ালি যতটা অ্যাওয়েকেনিং হবে, তার মেটেরিয়াল ডিম্যান্ড জীবনের, বস্তুগত জীবনের প্রতি আকাঙ্ক্ষা কমে আসবে, আসক্তি কমে আসবে প্রয়োজনের জন্য, যা কিছু সে করবে প্রয়োজনের জন্য। আজকে যদি একটা এই সৃষ্টিশীল কাজের জন্য আমি যে কাজ করি সেই কাজটার জন্য আজকে যদি আমাকে একটা ল্যাপটপ কিনতে হয়, তার সঠিক ব্যবহার করার জন্য ল্যাপটপ একটা মাধ্যম, ল্যাপটপ কিন্তু ডিজাইন নয়, ল্যাপটপটা নেসেসিটি, কিন্তু আমার কোনো প্রয়োজন নেই, আমার শৌখিনতার জন্য আমি একটা ল্যাপটপ কিনলাম, আমি ঘন্টার পর ঘন্টা এমন সব ক্রুড ডিজায়ার ওরিয়েন্টেড সমস্ত ফিল্ম সিরিয়াল সমস্ত জিনিসগুলোকে আমি দেখছি জাস্ট টু স্যাটিসফাই মাই নিম্ন প্রাণীর চেতনা। সেটা কিন্তু এই যে বিশ্ব প্রকৃতির মধ্যে যে ইউনিভার্সাল এনার্জি যেটা আমার প্রকাশের ক্ষেত্রে প্রতি মুহূর্তে সাপ্লাই দিয়ে যাচ্ছে, সেটাকে আমি মিস ইউজ করছি, ড্রেনেজ করছি, আমি কি সচেতন? তাহলে আমি যদি সচেতন হই, কি করে আমি আশা করব যে বিশ্ব প্রকৃতি মহাজাগতিক শক্তি, তারপরে যদি তাকে বলি ভগবান ডিভাইন, সে আমাকে, তিনি নিরন্তর, তিনি আমাকে তার স্নেহ ছায়া দিয়ে, তার গ্রেস দিয়ে তিনি আমাকে সাপোর্ট করে যাবেন আমার এক্সিস্টেন্সে, হাউ ক্যান আই এক্সপেক্ট? আমি কি সচেতন ভাবে তার এই সৃষ্টির কাজে সহযোগিতা করছি? এটা কিন্তু খুব বড় প্রশ্ন নিজের কাছে, এবং এর জন্য খুব একাডেমিক্যালি ইন্টেলেকচুয়ালি খুব পড়াশোনা করতে হয় না, বেসিক ফিলিং, শুধু চোখ কানটা খুলে রেখে, মনটাকে খুলে রেখে সমস্ত জিনিসটাকে দেখা। সেই জন্যই জগন্নাথের রথের মধ্যে যে চারটে চাকা, সেই চারটে চাকা আমার মধ্যে, আমার জীবনের মধ্যেও যে চারটে দিক, সেটা আমার মধ্যে দিয়ে প্রকট হচ্ছে কিনা, আমি তার প্রকাশের সঠিক মাধ্যম হতে পারছি কিনা, এটা কিন্তু খুব জরুরি। এবং এটা আমাদের প্রতিদিন ফিলিংস এর মধ্যে, চেতনার মধ্যে, চিন্তার মধ্যে কিন্তু এটা আসা দরকার, এবং সেটাই শ্রী অরবিন্দ জগন্নাথের রথের মধ্যে বলেছেন। এবং সেখানে তিনি বলছিলেন আলটিমেটলি তার প্রথম একটা সমষ্টিগত চেহারা নেওয়ার জন্য আগে সমাজ না, আগে সংঘ, একটা কমিউনিটি, এবং সেই কমিউনিটির এক্সপেরিমেন্ট পৃথিবীতে নানা সময় হয়েছে, এখন যেমন অরফিল হচ্ছে, প্রকৃতি চাইছে এরকম ছোট ছোট বহু অরফিল তৈরি হোক। মাকে এক সময় জিজ্ঞেস করা হয়েছিল, কিরিট যোশী জিজ্ঞেস করেছে, মা বলো ইয়েস, কিরিট যোশী ইন্টারভিউ, মা এরকম অরফিল কি আরো কিছু, বলে ইয়েস, কিন্তু প্রথমটি মা করে পৃথিবীর সামনে দেখালেন, এই দেখো এইটা হচ্ছে একটা এক্সপেরিমেন্টাল মডেল, এটা এপিটোম। এবার পৃথিবীর মানুষরা, আজকে আমরা পশ্চিমবঙ্গে একটা ছোট কমিউনিটি করতে পারি, একটা স্পিরিচুয়াল কমিউনিটি, যেখানে এই সমস্ত জীবনের দিকগুলো বিকশিত হবে, এবং আমরা সংঘবদ্ধ হয়ে মিলিত হবো একটা কমন মহত্তর লক্ষ্যে, যেখানে কেউ একা ইন্ডিভিজুয়ালিস্টিক লাইফ লিড করবে না, একটা কালেকটিভ লাইফ, প্রত্যেকে প্রত্যেকের সহযোগী, একটা কন্টিনিউয়াস সাপোর্ট সিস্টেম কাজ করবে, তার ভিতর দিয়ে আমরা এখানে সেই সেটাতে সবসময়। সেই জন্য শ্রী অরবিন্দ কিন্তু সংঘগত জীবনের কথা ভীষণ হচ্ছে, প্রবর্তক সংঘ শ্রী অরবিন্দ করেছিলেন, প্রথম পন্ডিচেরি হওয়ার আগেই প্রবর্তক সংঘকে তিনি এনকারেজ করেছিলেন চন্দননগরে মতিলায়, এবং তুমি দেখবে আমরা লেখা দেখব, তিনি চেয়েছিলেন এরকম ছোট ছোট সংঘ গড়ে উঠুক ভারতবর্ষে, সেটা কিন্তু আজও কিন্তু সেটা উঠে যায়নি। সেই শ্রী অরবিন্দ যেটা চেয়েছিলেন সেটা আজও প্রাসঙ্গিক, সেটা অন্য চেহারায়, নতুন চেহারায়, নতুন পরিস্থিতিতে আসা দরকার, ছোট 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 করে কামিয়ে, এবং সেইটা সমাজের মাঝখানে একটা দৃষ্টান্ত হবে, একটা যেন সার্চ লাইট, আশেপাশের জনসমষ্টি দেখবে এখানে একটা ছোট কমিউন, এখানে একটা আদর্শ এক্সপেরিমেন্ট হচ্ছে, আলোকিত কিছু শ্রেণী নিজেদের ভেদ বুদ্ধি স্বার্থ বুদ্ধিকে পিছনে ফেলে রেখে একটা বৃহত্তর সামগ্রিক স্বার্থের জন্য তারা ঐক্যবদ্ধ, তারা নানান বিষয়ে তারা সেখানে এক্সপেরিমেন্ট করছে, তারা সেটা সমাজের কাছে একটা আলোকবর্তিকা, যত ছোট ছোট কমিউন হবে, এবং সেদিকে সেটার দিকেই আমাদের যদি আগ্রহ থাকে, সেটা কিন্তু সমাজের ক্ষেত্রে একটা বড় মেসেজ, যেটা উড়িষ্যায় দু একটা এক্সপেরিমেন্ট হয়েছে,
কোথাও কোথাও হচ্ছে, যেমন ঝুনঝুনুতে হচ্ছে, এরকম অন্যান্য পথ বা অন্যান্য ভাবধারার ক্ষেত্রে এরকম ছোট ছোট, যেমন সদগুরু করেছেন এরকম এক্সপেরিমেন্ট কিন্তু নেচার চাইছে। সুতরাং এটা আমাদের বুঝতে হবে। এবং জগন্নাথের রথের মধ্যে যেটা তিনি বলেছেন এটা খুব সিগনিফিক্যান্ট, সেটার প্রয়োজন আজও আছে, প্রকৃতি সেটা চাইছে। আমরা কবে তাতে উদ্বুদ্ধ হব, ব্যক্তিগত হবে সমষ্টিগত হবে, সেটা নির্ভর করছে আমাদের। আজকে থাকে এই পর্যন্ত। হ্যাঁ শুভ রজনী।